হাই, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পী পুটু। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে অলরেডি প্রিভিয়াস অনেক কয়েকটা ভিডিওতে আমি প্রমিস করেছিলাম যে আমার এই কেদারনাথ ট্রিপে কি কি নেগেটিভিটি হয়েছে যেগুলো থেকে তোমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে, একদম বাংলা ভাষায় বলবো। তো সেইগুলো আজকে আমি তোমাদেরকে জানাবো, নট অনলি আমি জানাবো, অনেক কিছু প্রিভিয়াস ভিডিওতে আছে, যারা দেখোনি তারা অবশ্যই কেদারনাথ যাত্রার পুরো প্লেলিস্টটা চেক করে নিও। অলরেডি মোর দ্যান 6টা ভিডিও আছে, তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে অনলি ফর হাওড়া টু কেদারনাথ পর্যন্ত কি কি করা প্রয়োজনীয় নয় সেগুলো আমরা তোমাদেরকে জানাবো। আমি অনেক ব্লগ দেখেছি, বাট এগুলো আমার মনে হয়েছে খুবই ইনফরমেটিভ। তাই তো আজকে আমরা কিছুদিন আছি, যারা ঘুরতে গেছিল সবাই দেখে নিয়েছি অলরেডি, আমাদের স্যারকে, শৈবালদাকে, আমাকে, আমরা তাদের সাথে তোমাদেরকে জানাবো কি এই ট্রিপে তোমরা যদি নিজেরা প্ল্যান করছো কি কি করা উচিত এবং কি কি করা উচিত না, অ্যাকচুয়ালি মেনলি উচিত নয় সেটাই তোমাদেরকে জানাবো। তো সবার প্রথমে আমরা স্টার্ট করব হচ্ছে আমাদের ট্রেন জার্নি নিয়ে। আমরা স্যার আর শৈবালদা আছে, তাদেরকে জিজ্ঞাসা করে নেব। হাই ফ্রেন্ডস, আবার আমরা পুষ্পীপুটু চ্যানেলে এসেছি। আমি আছি, স্যার আছে, পুষ্পীপুটু আছে। সো বলার কিছুই নেই, আবার বলার অনেক কিছুই আছে। দেখো, কেদারনাথ প্ল্যান সবার জন্য হয় না, আবার যারা প্ল্যান করে থাকে তাদের জন্য তারাও লাগে। তো আমরা পুষ্পীপুটু চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদেরকে ইনফরমেশনটা দিতে চাইছি, যেটা কি কি না করলে তোমরা অনেকটা ফ্লেক্সিবল ভাবে তোমরা ট্রিপটা করতে পারবে। তো প্রথমে আমি বলবো, অনেকেই বলে সত্যি কথা বলতে যে কেদারনাথ বদ্রীনাথ ধাম খুবই কষ্টকর এবং ওঠাটাও খুবই মুশকিলজনক ব্যাপার এবং যাওয়াটাও খুব মুশকিলজনক ব্যাপার। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে বলবো, আমি গেছিলাম, আমার ওয়াইফ গেছিল এবং আমার 9 বছরের একটা বাচ্চা গেছিল এবং 3 বছরের একটা বাচ্চা গেছিল। তো আমি 3 বছরের একটা বাচ্চাকে নিয়ে যখন যাই, অনেকেই আমাকে কিন্তু ভয় দেখিয়েছিল যে হয়তো যাওয়া যাবে না বা ওঠা যাবে না। কিন্তু সেই জায়গাটা থেকে আমি বলছি যে সেটা কিন্তু যাওয়া যাবে বা ওঠা যাবে, সবটাই নির্ভর করবে অ্যাকচুয়ালি নিজের সাহসের উপর। তবে আমরা আজকের এই ভিডিওটাতে যেহেতু আমাদের সব নেগেটিভ থিংকিং গুলো আমরা দেব, কি কি নেগেটিভ আমরা সমস্যায় পড়েছিলাম সেই ব্যাপারগুলো, প্রথমত আমরা বলবো আমাদের মহান ইন্ডিয়ান রেলওয়ে, যেখানে আমরা যে ট্রেনটা আমরা অ্যাভেল করেছিলাম সেই ট্রেনটা খুবই খুবই জঘন্যতর, ঠিক আছে। কোনো রকমভাবে কোনো কিছুই মেনটেন করে না, না কোনো টাইমিং, না ওখানে ভালো খাবার দাবার পাওয়া যায়, না ওখানকার অ্যাটমসফিয়ার, না কোনো ওখানে কোনো নিজস্বতা কিছু আছে, কিচ্ছু নেই দুন এক্সপ্রেসে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যদি মনে করি দুন এক্সপ্রেস যখন পৌঁছাবে সেই অনুযায়ী আমরা দিনের ট্রিপটা শুরু করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় ভুল হয়ে যাবে। তো তার মধ্যে শৈবাল কিছুটা বলে দিল অলরেডি ট্রেনের বিষয়, আর ট্রেনটা সত্যি দুন এক্সপ্রেস প্রতিটা প্রায় ম্যাক্সিমাম স্টেশনে থামে এবং তার দরুন ট্রেনটাতে কিন্তু প্রচুর সময় লেগে যায়। ট্রেনের টাইমিং এর উপরে ডিপেন্ড করে তোমাদের পরবর্তী ট্রিপ গুলো কি সেট করতে হয়, বাট ওই ট্রেনের টাইমিং এর উপরে কোনো কিছু সেট করা যায় না, কারণ কখনো সেটা একদিনও লেট হতে পারে, কখনো 12 ঘন্টা, কখনো 6 ঘন্টা। আমরা এই জন্য কিন্তু হরিদ্বারে একদিন থাকার ব্যবস্থা করেছিলাম, যার ফলে আমাদের দুন এক্সপ্রেস লেট হলেও আমাদের কিন্তু খুব একটা সমস্যা হয়নি। এবং কেউ যদি, অনেকেই আছে যারা ওই ট্রেনে সঙ্গে সঙ্গেই ওখান থেকেই তারা কেদারের উদ্দেশ্যে রওনা দেয় বা বদ্রীর উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে যে ট্রেনটা থেকে নেমে আমরা যে বাস পাবো ওখান থেকে বাস কিন্তু নাও পেতে পারি, কেন বাস সার্ভিস তো সকালবেলাতেই একমাত্র হয়, কেননা দেরি হয়ে গেলে সেই বাস কিন্তু আর পৌঁছাতে পারবে না। ইভেন শুধু লেট না, লেটের সঙ্গে সঙ্গে না কোনোভাবে ভালো খাবার পাওয়া যাবে, না সেরকম কোনো তুমি মানে রাস্তা, মানে পুরো ট্রেনটাই লোকাল ট্রেনের মতন মনে হবে, নিজস্ব ট্রেনের নিজস্ব কামরাতে নিজস্ব সিটে বসে যেতে সেটাও পাবে না, ঠিক আছে। তো সেই প্রবলেমগুলো হয়েছে এবং হচ্ছে, তো এখনো পর্যন্ত ট্রেন চলছে, সেটা চলবে, বাট আমরা রিকোয়েস্ট করবো ইন্ডিয়ান রেলওয়েকে যে এত বড় একটা ট্রিপের জন্য লোকেরা অ্যাভেল করে হাওড়া থেকে,
বাট সেরকম ভাবে কিছুই করতে পারে না, ট্রেনটা এতটাই খারাপ। ট্রেনের তো অলরেডি ফিডব্যাক তোমরা পেয়ে গেছো, আমরা ট্রেনে সবার প্রথমে অনেক প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লেটে পৌঁছেছিলাম হরিদ্বার, এবং হরিদ্বারের আমাদের যেহেতু আমরা ওই দিনে একদিনে স্টে ছিলাম তো সাইট সিন ছিল, সাইট সিনেও কিছু মিস ছিল, এখানে ভুল বলবো না বা নেগেটিভ কিছু বলবো না, বাট কিছু গাইডেন্স দেওয়ার আছে। আমরা কেদারনাথ বদ্রীনাথ যে ভ্রমণটা করব, সেই ভ্রমণের একদিন যদি আমরা হরিদ্বারে রাখি প্রথম দিন, তা প্রথম দিন হরিদ্বারে কি কি দেখবেন সেই বিষয়টার উপর কিন্তু আলোকপাত করা দরকার। তো মেইনলি আমাদের হরিদ্বারের যেটা মেইন কাজ থাকে সেটা হচ্ছে গঙ্গা স্নান আর হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, এই দুটো মেইন, এই দুটো মেইন করতেই হয়। এবং এর সঙ্গে আপনি সাইডে যদি আপনি অ্যাভেল করতে চান, একটা হচ্ছে মনসা দেবী মন্দির, ঠিক আছে, আরেকটা হচ্ছে চণ্ডীমাতা মন্দির, এই দুটো অ্যাভেল করতে পারেন। এই তিনটে জিনিস আপনি মাথায় রেখে যদি চলেন, বাদ বাকিটা আপনি তার মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এটা আমাদের আমাদের নিজস্ব একটা ওপিনিয়ন। আমরা যেটা গাইড করলাম সেটা অনলি ফর ওয়ান ডে ট্রিপ, মানে আমরা হরিদ্বারে একদিন ছিলাম, সেটার ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা গাইড করলাম। যারা দু তিন দিন থাকবে তারা অবশ্যই পুরো হরিদ্বারের সাইট সিন যত মন্দির আছে ঘুরে অবশ্যই দেখতে পারে। সো আমরা এইভাবে হরিদ্বারটা কমপ্লিট করেছি, হরিদ্বারের ঘোরাটা খুব ভালো ছিল আমাদের অবশ্যই, বাট যেগুলো স্পেশাল পয়েন্ট যেগুলো গাইডেন্স আছে সেগুলো অলরেডি দিয়ে দিয়েছে। পরের দিন আমরা সকালবেলা উঠে হরিদ্বার থেকে ডাইরেক্টলি বদ্রীনাথের জন্য রওনা দিয়েছিলাম, 300 কিলোমিটার, সেটা অনেক বড় ছিল। তার মধ্যে কিছু গাইডেন্স আছে, আমাদের কোনো খারাপ ট্রিপ কিছু ছিল না, খুবই ভালো ছিল। বাট যেহেতু আমরা মর্নিং থেকে একদম রাত 10টায় আমরা বদ্রীনাথ পৌঁছেছিলাম, তার মধ্যে কিছু গাইডেন্স আছে সবাইকার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট। নিউ কুন্ডু ট্রাভেলসের সঙ্গে ট্রিপটা প্ল্যান করেছিলাম, ঠিক আছে, যত হ্যাট্রিক প্ল্যানই থাকুক না কেন, বাট তারা যথেষ্ট আমাদেরকে হেল্প করেছে এবং যথেষ্ট ভালো করে ট্রিপটা করানোর ব্যবস্থা করে দিয়েছে, ঠিক আছে, তার জন্য আমরা থ্যাংক ইউ বলবো নিউ কুন্ডু ট্রাভেলসকে। আমাদের সঙ্গে অনেক লোকজন ছিল, অর্থাৎ 33 জন লোক ছিল আমরা টোটালি, এবং আমরা একটা বাসে করে গেছিলাম, স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম 5টার মধ্যে, কিন্তু দেখা গেল যে ও বাস ছাড়তে ছাড়তে 7:30 বাজিয়েই দিল, এবং সেই বাসের যারা মেইন মালিক এবং যারা ওখানকার অপারেট করে তারা সবসময় কিন্তু তারা তাদের মতন করে চলবে, এটা কিন্তু মাথায় রেখে দিতে হবে যে তারা কিন্তু মোটামুটি ওই 7:30-7:30 আগে বাসটা সাধারণত তারা ছাড়বে না। যদি কেউ যেতে যাও হরিদ্বার টু বদ্রীনাথ, তোমাকে মাঝখানে একটা হল্ট নিতে হবে, কারণ 300 কিলোমিটার পাহাড়ি রাস্তাতে যাওয়াটা টু টাফ। বদ্রীনাথে যাওয়ার সময় উচিত ছিল যোশী মঠে একটা স্টে করা। প্রথম কথা হচ্ছে যোশী মঠটাও একটা দৃষ্টিনন্দন জায়গা, পাহাড়ি রাস্তায় আমাদের যেরকম প্রায় 5 থেকে 6 বার আমাদের টায়ার পাংচার হয়েছিল, ঠিক আছে, সেগুলোকে ঠিক করা এবং যেখানে সেখানে টায়ার ঠিক করা যায় না, আলটিমেটলি আমাদের বদ্রীনাথ পৌঁছতে পৌঁছতে প্রায় রাত্রি 12:30-1টা তো বেজে গেছিল। বাট আমরা লাকিলি ছিলাম যে আমরা নিউ কুন্ডু ট্রাভেলসের সঙ্গে গেছিলাম, তারা সব রকম খাওয়ার ব্যবস্থা এবং হোটেলের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল বলে অসুবিধা হয়নি। বাট যদি কেউ সেগুলো না করে যাও তাদের জন্য বললাম খুব প্রবলেম হতে পারে, তো সেই জন্য সেই কারণে আমরা বলবো যে মাঝখানে আপনারা কোনো একটা জায়গায় হল্ট নিন, তাতে করে আপনাদের পক্ষে এই ট্রিপটা অনেকটা ইজিলি এবং সুতিমধুর হবে। এবং বদ্রীনাথ অবশেষে আমরা যখন রাত্রেবেলা পৌঁছলাম, আমরা রাত্রেবেলা পৌঁছে কিন্তু বদ্রীনাথ মন্দিরের পাশে কিছুটা গিয়েও ছিলাম এবং দারুণ লেগেছিল ওই রাত্রেবেলা আমাদের ওই বদ্রীনাথের যে ছবিটা। এবং সত্যি কথা বলতে গেলে যতই বলি না কেন যে আমাদের কিছুটা কষ্ট হয়েছিল যেহেতু আমরা যোশী মঠে থামিনি, কিন্তু সেই কষ্টটা কষ্ট বলে মনে হয়নি যখন আমরা সেখানে গিয়ে পৌঁছেছিলাম, সেটা কিন্তু দারুণ দারুণ লাগে। আর এটা ঠিকই, দেবভূমিতে পা রাখলেই আপনার আনন্দ বা মুহূর্তটা বা আপনার অনুভূতিটা একটা অন্যরকম অনুভূতি চলে আসবে। সত্যি কথা বলতে প্রচুর কষ্ট হয়েছিল বা কষ্ট করেছিলাম, কিন্তু সেই কষ্টটা কষ্ট বলে শেষ পর্যন্ত কিন্তু আপনার আর মনে হবে না এবং কষ্টটা কিন্তু আনন্দে পরিণত হয়ে যাবে। সুতরাং এটাই হচ্ছে কেদারনাথ এবং বদ্রীনাথের একটা দারুণ আকর্ষণ। কিন্তু আমি বললাম এখানে মাঝখানে আমি একটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে আমাদের যে ড্রাইভার দাদা ছিল, সেই ড্রাইভার দাদা আমাদের জন্য চূড়ান্ত লেভেলে পরিশ্রম করেছে, যে কারণে আমরা ট্রিপগুলো আলটিমেটলি কমপ্লিট করতে পেরেছি। আমি হিন্দিতে দাদাকে বলতে চাইবো, দাদা হয়তো অবশ্যই দেখছে, নিউ কুন্ডু ট্রাভেলস মে আবি কোই নেই হ্যায়, বাট উনকে তরফ সে হাম লোগ বোল রহে হ্যায় আপকে সার্ভিস কে লিয়ে অ্যাকচুয়ালি ইয়ে ট্রিপ হো পায়া হ্যায়, ঠিক হ্যায়, নেই তো ইয়ে ট্রিপ আলটিমেটলি কমপ্লিট নেই হোতা। তো থ্যাংক ইউ ফর এভরিথিং, থ্যাংক ইউ ফর এভরিথিং টু আওয়ার জার্নি, তো ইসকে লিয়ে বহুত 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 থ্যাংক ইউ, ঠিক হ্যায়, হাম লোগ কন্ট্যাক্ট করেঙ্গে, আপ ভি কন্ট্যাক্ট কিজিয়েগা, থ্যাংক ইউ ফর এভরিথিং। এক্সপেরিয়েন্সটা ছিল যেটা শেয়ার করলো সেটা হচ্ছে হরিদ্বার টু বদ্রীনাথের ট্রিপ।
পরের দিন সকালে উঠে পুজো দেওয়া হয়েছিল এবং পুজো দেওয়ার জন্য কোনো প্রবলেম হয়নি। একটু ভোরবেলা গেলে পুজো দেওয়ার জন্য পুরো ফাঁকা মন্দির থাকে। সেকেন্ডলি, আমাদের ওখান থেকে একটা প্ল্যান ছিল, যেটা হচ্ছে কি যে মানা ভিলেজ যাওয়ার, বাট ওটা কমপ্লিট হয়নি। এটা আমাদেরই কিছু গাইডেন্স মিস ছিল, তার জন্যই হয়নি। তো আমরা তো অনেক ব্যক্তি গিয়েছিলাম, আমাদের মধ্যে কেউ কেউ একদম ভোরে চলে গেছিল, আবার কেউ কেউ একটু দেরিও করেছিল, যেমন আমারই একটু দেরি হয়ে গেছিল। যেদিন বদ্রীনাথে স্টে করবে পরের দিন ভোরবেলা উঠতে হবে ঘুম থেকে, ভোরবেলা মানে চেষ্টা করবে 4:30-5টার মধ্যে ঘুম থেকে ওঠা। ভোরবেলা ঘুম থেকে উঠলে তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি করে স্নান করা যাবে, গরম জল পাওয়া যায়, 50 টাকা করে নেয় এক একটা ড্রাম, সামনেই গরম জলের কুণ্ড আছে, তো সেখানেও স্নান করা যায়। স্নান করে লাইন দিয়ে বদ্রীনাথে পুজো দিতে খুব যে সময় লাগে সেটা নয়, 2-3 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে সকালবেলা রওনা দিলে খুব তাড়াতাড়ি পুজো হয়ে যায়। তাহলে সকাল সকাল যদি বেরিয়ে পড়া যায়, 8টার মধ্যে যদি বেরিয়ে পড়া যায়, তাহলে সুন্দরভাবে মানা ভিলেজ ঘুরে ঘুরে তাড়াতাড়ি বেরিয়ে পড়লে আমরা উখি মঠে থাকো একদিন, উখি মঠে থেকে তারপরে উখি মঠের থেকে পরের দিন একদম ভোর ভোর বেরিয়ে যাও, ভোর ভোর বেরিয়ে গিয়ে গৌরীকুণ্ড আসো এবং সেখান থেকে ট্রেকিং চালু করলে সেই সেই ট্রিপটা বা ট্রেকিংটা সুন্দর হবে। এখানে এইখানে বলার কথা আরেকটা থেকে যায়, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করছে আপনি কখন বেরোবেন, সেটা আপনি সারাদিন সেখানে কাটিয়ে বেরোতে পারেন আবার মর্নিংও বেরোতে পারেন। বাট আমাদের সাজেশন আমরা বলবো, যত তাড়াতাড়ি আপনি বেরোতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সন্ত্রাস পড়ে যাবে পৌঁছাবেন। সন্ত্রাগে পৌঁছলে তারপরে আপনার আলটিমেটলি ডেস্টিনেশন শুরু হবে। বাট ওখানে বললাম কিছু নিয়ম বললাম বাধা, যেমন পুরো ট্রিপটাতে আপনি দেবভূমি দিয়ে যাচ্ছেন, আপনি প্রত্যেকটা জায়গায় বললাম আপনি নিয়ম কানুনের মধ্যে দিয়ে আপনাকে চলতে, আপনি যেখানেই যান সন্ত্রাগে, যেমন ওখানে বললাম লাইন দিয়ে আপনি সকালবেলায় যান আর সন্ধ্যেবেলায় আপনাকে লাইন দিয়েই যেতে হবে। তো ওখানে গাড়ি অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে গাড়ি ধরতে পারেন, গাড়ি যদি না ধরছে আপনি হেঁটেও যেতে পারেন, বাট সেটা 5 কিলোমিটার, 50 টাকা গাড়িতে নেয়, আপনি 5 কিলোমিটার যদি আপনার হেঁটে যেতে চান চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার কি আপনি যদি আর্লি স্টার্ট করেন তাতে কি হবে, আপনি আর্লি পৌঁছাতে পারবেন। আর্লি পৌঁছালে কি হবে, আপনি কেদারনাথে যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি আছে সেটা আপনি অ্যাভেল করতে পারবেন, নাহলে সেটা পারবেন অ্যাভেল করতে। এবার এই প্রবলেমটা হচ্ছে অন্য প্রবলেমটা হচ্ছে আপনি যেভাবে ট্রিপটা সেট করবেন তার উপরে। এবার এইখানে কি আপনি যখন গুপ্তকাশী বা যোশীমঠ যেখানে থাকুন না, আপনি ওখান থেকে আবার আপনি সোনপ্রবের জন্য আপনি হোটেল বুক করতে পারেন, কিন্তু এই যে হোটেল বুকিংটা, এই হোটেল বুকিংটার উপরে আমি দুটো কথা বলবো। এক হচ্ছে পুরো ট্রিপটার জন্য প্রথমত আপনি এমন লাগেজ ইউজ করবেন যেটা আপনি ক্যারি করতে পারেন, দিস ইজ দা ফার্স্ট পয়েন্ট। আপনি এমন কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, আপনি ভাবছেন ওখানে প্রচন্ড ঠান্ডা, 2-3-5টা লাগেজ নিয়ে গেলেন, সেগুলো করলে আপনার টানার ক্ষমতা থাকবে না, আপনাকে এমন কিছু নিয়ে যেতে হবে যেটা আপনার দরকারি এবং সেটা আপনি ক্যারি করতে পারেন। কারণ আপনি এই যে পুরো ট্রিপটা এখানে প্রত্যেকবার আপনাকে গাড়িতে মাল তুলতে হবে, গাড়ি থেকে মাল নামাতে হবে, গাড়িতে এই যে নামানো ওঠানো, এতে যদি আপনার সিঙ্গেল লাগেজ থাকে তার পক্ষে আপনি অ্যাভেল করতে পারবেন, সুবিধা হবে। এবং সেকেন্ড কথা, আপনি যখন সোনপুরে যাচ্ছেন বা আপনি গৌরীকুণ্ড যেখানে যাচ্ছেন, এখানে বললাম কোনো রকম আপনি হসপিটালিটি ভালো পাবেন না, কোনো হোটেলে আপনি হসপিটালিটি ভালো পাওয়া যায় না, কারণ ওখানকার যে কোনো হোটেলই আপনি থাকুন না কেন আপনার নিজের জিনিস আপনাকে নিজেই নিয়ে যেতে হবে। এবার হতে পারে সেটা আপনার 5-তলা বিল্ডিং সমান কোনো পাহাড়ের উপরে আপনার হোটেল, সেখানে আপনাকে নিজে থেকে সেটাকে তুলতে হবে এবং নামানোর সময় নিজে থেকে নামাতে হবে। এটা হরিদ্বারে অনেকটাই ভালো, হরিদ্বারে একদম 3-তলা বলুন 5-তলা বলুন যেখানে থাকবেন সেখানে ওরা তুলে দেবে, আপনি খুশি হয়ে যদি দ্বিতীয়ান দিলেন, না দিলেও ওরা কোনো রকম কিছু বলবে না। বাট ওখানে বললাম হবে, তো আপনি যখন ওখানে যাচ্ছেন প্রথমত হাই অল্টিটিউড, সেকেন্ডত আপনার নিজস্ব অক্সিজেনের প্রবলেম হতে পারে, তারপর অত বড় লাগে, তো লাগেজ আপনি যতটা লাইট নিয়ে যাবেন ততটা ভালো। এই এক্সপিরিয়েন্সটা ছিল আমাদের বদ্রীনাথ থেকে, অ্যাডভাইস বলতে পারো গাইডেন্সটা ছিল বদ্রীনাথ থেকে কেদারনাথ আসার পথে। আমরা তো বদ্রীনাথ থেকে কেদারনাথ এসেছিলাম 1 রুট 1 বাস এবং পুরো দিনের জন্য, তো হ্যাট্রিক ছিল। রাত 2:30 সময় আমরা পৌঁছেছিলাম, তোমরা অলরেডি ভিডিও দেখে নিয়েছো, যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও। এরপরে আমি তোমাদেরকে গাইডেন্স দেবো আমরা ট্রেক কিভাবে স্টার্ট করলাম, এবার ওখানে কি কি তোমাদেরকে ট্রেকে কি কি জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এরপরে তোমাদেরকে গাইডেন্স দেওয়া হবে। তার আগে আমি বলবো, কেদারনাথ ট্রেকে যেতে গেলে একটু রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়, যেটা আমি কোনো ভিডিওতে তোমাদের গাইড করিনি, তার লিঙ্কটা আমি দিয়ে দেবো এবং এর অনেক ভিডিও পেয়ে যাবে, বাট লিঙ্কটা আমি দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশনে। এটা অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় ইচ অ্যান্ড এভরি পার্সনের এগেনস্টে, ওখানে পুরো নিজেদের ডিটেলস দিয়ে ফিল করতে হয়। এবার আমাদের কেদারনাথ ট্রেক তো স্টার্ট হয়েছিল 8টার সময়, যেটা তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো গৌরীকুণ্ড থেকে। তার আগে আমরা
তার আগে আমরা রাতে পৌঁছেছিলাম অলমোস্ট ভোর 4টার দিকে, তো আমাদের ঘুম ছিল না, কিছুই ছিল না। তো আমার তরফ থেকে ফার্স্ট গাইডেন্স এটাই যে তোমরা অ্যাটলিস্ট 6-8 ঘন্টা ঘুমিয়ে নেবে বিফোর ট্রেক স্টার্ট করার আগে, খুব প্রয়োজনীয়। কারণ আমরা অ্যাটলিস্ট মাই পয়েন্ট অফ ভিউ, আমি লাস্টের দিকে আমার পক্ষে মনে হচ্ছিল যে আমি আর শ্বাস নিতে পারছি না, এত করেছিলাম। তো রেস্ট নেওয়াটা খুব দরকার ছিল, হ্যাট্রিক ট্রিপ ছিল, বা বাবার নাম করে আমরা একদম সঠিকভাবে পৌঁছে গেছি। কেদারনাথে যাওয়ার জন্য তিনটে অ্যাভেলেবল পথ আছে। এক হচ্ছে ঘোড়া কচ্ছপ, যেগুলোকে বলা হয়। দ্বিতীয় হচ্ছে আপনি হেলিকপ্টারের ব্যবস্থা আছে। তৃতীয় পিট্টু আছে, ঠিক আছে। তো পিট্টু বা ঘোড়া এইগুলোতে অ্যাভেল করতে গেলে সেটা আপনার স্টেন রুম অনুযায়ী আপনি সেটা সেট করে নিতে পারেন। বাট বলতে যাবো যে এতে গেলে খুবই মানে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স, কেননা আমাদের নিজের সামনে আমরা দেখেছি, আপনারা ভিডিওতেও পুষ্পিপুটু বলেছে যে কিরকমভাবে অ্যাক্সিডেন্টগুলো হয়েছে। তো খুব খতরনাক অ্যাক্সিডেন্ট আমরা নিজেদের চোখে দেখেছি। তো তার থেকে বলবো সবচেয়ে বেস্ট হেঁটে যাওয়াটা, বাবার মন্দিরে যাচ্ছেন তো হেঁটে যাওয়াটাই উচিত। বাট যাদের ফিজিক্যালি কন্ডিশন ঠিক না তারা সেটা করতে পারেন। সেকেন্ড বলবো ঘোড়া বা পিট্টু আপনি ওখান থেকে অ্যাভেল নর্মালি করে নিতে পারেন। বাট যারা হেলিকপ্টারে করতে যান তারা জিএনভি এর যে নর্মাল ওয়েবসাইট আছে সে একমাত্র ওখান থেকেই করবেন, এছাড়া অন্য কোনো ফেক ওয়েবসাইট থেকে করতে যাবেন না। বাট জিএনভিএন একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে 0.1%রাই যারা অ্যাভেল করতে পারবেন, কারণ এতটা প্রেশার থাকে যে সব সময় পাওয়া যায় না। যখনই অনলাইনে সিট ওপেন হয় তো ফ্র্যাকশন অফ টাইমের মধ্যে সেটা ক্লোজ হয়ে যায়, ঠিক আছে। তো সেটা আপনাদের উপরে, আপনি যদি লাকি পার্সন হন তো আপনি সেটা কেটে নিতে পারেন, যদি লাকি না হন তো আপনাকে আলটিমেট হয় হেঁটে উঠতে হবে, নইলে ঘোড়া বা পিট্টু আপনি যেটা আপনার মতন করে যেটা আপনার বাজেটের হয়। তো এক্ষেত্রে বলি একটা কথা যে কারণ আপনারা যদি গুপ্তকাশীতে থাকেন এই টিকিটটা গুপ্তকাশীতে আপনারা এই টিকিটটা কেটে নিতে পারেন, সেক্ষেত্রে অনেকটা সহজ হবে এবং টিকিটটা সেক্ষেত্রে পাওয়া যাবে। যে যাতায়াতের সময় খুব আস্তে আস্তেই হাঁটাটা ভালো। খুবই সমস্যা যেটা হয় এই ট্রেকে, সবচেয়ে বড় সমস্যা হলো আপনি যাচ্ছেন আপনার গায়ের উপরে দেখা যাবে একটা ঘোড়াই এসে পড়ে গেল, এবং ঘোড়ার তো আলাদা কোনো সেই অর্থে রাস্তা থাকে না। যে রাস্তাটায় সাধারণ মানুষ যাতায়াত করছে সেই রাস্তাতেই কিন্তু ঘোড়াও যাতায়াত করছে, এবং অনেক সময় এরকমও হয়েছে আপনিও হাঁটছেন আপনার গায়ের উপরই ঘোড়াটা এসে কিন্তু পড়ে গেল। তো সুতরাং সেটা একটু সাবধানে চলতে হবে। আর ট্রেকিংটা কোনো মতেই রাত্রে করার চেষ্টা করবেন না, ভোরবেলা যদি ট্রেকিং শুরু করেন তাহলে সন্ধ্যায় মোটামুটি আপনি পৌঁছে যেতে পারবেন। যদি সকালবেলায় ভোর সময় যদি আপনি ট্রেকিংটা করেন তাতে কি হবে আপনি সিনিক ভিউটাও আপনি এনজয় করতে পারবেন, রাত্রেবেলা আপনি কোনো সিনিক ভিউ এনজয় করতে পারবেন না। আলো 100% রয়েছে, বাট কিছু কিছু জায়গায় এতটাই খতরনাকভাবে অন্ধকার যে সেখানে পা হড়কে যাবে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব থাকে। কারণ সেকেন্ড হচ্ছে আরেকটা বলতে যাবো যেটা মেন পার্ট, সেটা হচ্ছে হোটেল বুকিং। হরিদ্বারে হোটেল বুকিং নিয়ে আপাতত আপনি কেন কেউই কোনো রকম কোনো প্রবলেম হবে না, 99% লোকই স্যাটিসফাই থাকবে। বাট প্রবলেমটা একটা, সেটা হচ্ছে সেকেন্ড হচ্ছে হরিদ্বার পড়ে হয়ে যাওয়ার পর আপনার থাকে হচ্ছে কেদারনাথ আর হচ্ছে বদ্রীনাথ। বদ্রীনাথের তুলনামূলক যদি আপনি মোটামুটি বিভিন্ন রকম ধাম আছে সেগুলো বা আশ্রম আছে সেগুলো যদি আপনি বুকিং করেন, মোটামুটি আপনি যত রাত্রেই যান না কেন আপনাকে তারা যথেষ্ট হেল্পফুল এবং আপনাকে সব রকম হেল্প করে দেবে এবং সাহায্য পেয়ে যাবে। বাট প্রবলেমটা হয় গৌরীকুণ্ড এবং কেদারনাথে। গৌরীকুণ্ডের প্রবলেমটা কি, গৌরী আপনি যখনই পৌঁছান না কেন সেখানকার ব্যবহার একদমই খারাপ। দেখুন বাঙালিরা, আমরা বাঙালিদের জন্য বেসিক্যালি ভিডিও করি যেহেতু বাংলায় ভিডিওটা হচ্ছে, তো বাঙালিরা আমোদ প্রমোদ লোক, ঠিক আছে, যারা ঘুরতে ভালোবাসে, খেতে ভালোবাসে, রিল্যাক্স করতে ভালোবাসে, তারা যদি ওখানে গিয়ে ওরকম ব্যবহার পায় সেটা কখনোই মানানসই না। মানে আপনারা গেছেন মানে তারা ধন্য এরকম কোনো ব্যাপার না, তারা তাদের কাছে আপনারা গেছেন তারাই মানে সেরকম একটা ব্যাপার। সো তারা কোনো রকমই আপনাকে কোনো কিছুতেই হেল্প করবে না, সব কিছুতেই আপনাকে আপনার সঙ্গে আর্গুমেন্ট করবে, ঠিক আছে, আপনাকে কোনো রকমভাবে হেল্প করার চেষ্টা করবে না। এটা গেল আপনার গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগে। সেকেন্ড হচ্ছে থাকে হচ্ছে আপনার কেদারনাথ। কেদারনাথের সবচেয়ে বড় এবং মেন প্রবলেম সেটা হচ্ছে ফ্রড কেসটা কেদারনাথের সবচেয়ে বেশি। যদি আপনি জিএনভিএন থেকে আপনি কোনো হোটেল বুক করে যান তাহলে 100% ঠিক আপনি সেটা পেয়ে যাবেন এবং সেটা ঠিকঠাক অ্যাভেল করতে পারেন। বাট আপনি যদি জিএনভিএন ছাড়া যান, আপনাকে বলা হলো আপনি হয়তো একটা কিছু একটা সার্টেন কিছু
অ্যারেঞ্জমেন্ট করে বা আপনি বুকিং করে যাচ্ছেন, হতে পারে আপনার বয়স্ক লোক আপনার সঙ্গে রয়েছে, হয়তো আপনার সঙ্গে বাচ্চা কেউ আছে, ঠিক আছে, আপনি সেই মাথায় রেখে হয়তো আপনি বুকিং করে গেলেন, বাট সেটা বললাম আপনি অ্যাভেল করতে পারবেন না 90% আপনার চান্স, কারণ আপনাকে আপনি যখনই হোটেলের জন্য আপনি কল করবেন তখন বলবে হয় সেটা অ্যাভেলেবিলিটি নাই, আর যদি অ্যাভেলেবিলিটি থাকেও তার জন্য আপনি যে প্রাইসটার জন্য আপনি অ্যাভেল করেছিলেন সেটা তখন ডবল হয়ে গিয়ে বলবে যে হ্যাঁ আমাদের কাছে যদি অ্যাভেল করতে হয় সেটা ডবল প্রাইস দিতে হবে। তো আমরা সাজেস্ট করবো যারা সেরকম কোনো প্রবলেম নেই বা পারিবারিক কোনো প্রবলেম নেই, মানে বয়স্ক যাচ্ছে না বাচ্চা যাচ্ছে, তারা গিয়ে ওখানে গিয়ে নর্মালি হোটেলে আপনি কথা বলে হোটেল বুক করতে পারেন, রিজনেবল রেটে আপনি পেয়ে যাবেন। যদি সেটাও না হয় ওখানে প্রচুর টেন্ট আছে, প্রচুর টেন্ট আছে, ঠিক আছে, সেই টেন্টে আপনি থাকতে পারবেন এবং সেটাও খুব রিজনেবল এবং সেটা পাওয়া যায়, তো সেখানে কোনো প্রবলেম হবে না। তো এই হোটেলের প্রবলেমটা বললাম আপনারা মেনলি মাথায় রাখবেন, এটা বললাম খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা যেহেতু আপনি 10-12 ঘন্টা ট্রেক করে যাবেন, আপনার মাথায় যদি থাকে যে আপনার হোটেল বুক করা আছে সাইকোলজিক্যালি কাজ করবে যে আপনি গিয়ে রিল্যাক্স করবেন, বাট সেটা যখন আপনি পাবেন না তখন বললাম আপনার অনেক রকম প্রবলেম ক্রিয়েট হবে শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে। আচ্ছা আরেকটা কথা বলি, ওখানে কিন্তু খাবার দাবারের যে ব্যাপারটা, খাবার দাবার কিন্তু খুব কস্টলি, এটা কিন্তু মাথায় নিয়ে চলতে হবে আপনাকে। এক্ষেত্রে আমি বলি আমরা নিউ কুন্ডু ট্রাভেলস এর সঙ্গে গেছিলাম এবং আমি এটা 100% ভাবে বলবো, তারা কিন্তু খুব সুন্দর ভাবে একটা দারুণ বড় টেন্ট নিয়েছিল এবং সেই টেন্টকে সবাইকে রেখেছিল, দারুণ মজা হয়েছিল এবং টেন্টটাও দারুণ দেখতে ছিল, মানে মানে ভাবাই যায় না যে পাহাড়ি অঞ্চলে ওরকম একটা টেন্টে থাকবো। এবং সবচেয়ে বড় কথা আরেকটা আতিথেয়তা ওরা দারুণ করেছে, তার কারণ আমরা যে গ্রুপে গিয়েছিলাম আমরা সবাই তো একসাথে পৌঁছাইনি, আমরা এক একজন এক এক সময় পৌঁছেছি এবং সেই এক একজন এক এক সময় যখনই পৌঁছেছি তারা আমাদেরকে ওইখানে টেন্টে নিয়ে গেল এবং সুন্দর খাওয়া দাওয়া করালো এবং এই জিনিসটা আমাদের ক্ষেত্রে সত্যিই খুব ভালো লাগলো। আমরা কিন্তু নিউ কুন্ডু ট্রাভেলস এর কাস্টমার হয়ে দারুণ স্যাটিসফ্যাকশন পেয়েছি। আমি তোমাদের বলছি যে তোমরা যে কোনো ট্রিপে যেতে চাইলে এবং কেদার বদ্রী তো দারুণ তারা ঘুরিয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, তাদের ডেসক্রিপশন লিংক সবই নিচে দেওয়া আছে এবং তাদের ফোন নম্বরও দেওয়া আছে, তোমরা তাদেরকে ফোন করে নিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বিভিন্ন রকম ট্যুর ভারতবর্ষের বিভিন্ন স্থানে করে নিতে পারো। সেকেন্ডলি আরেকটা প্রবলেম হয়ে থাকে, সেটা হচ্ছে কেদারে গেলে শুধু কেদারনাথ তো ঘোরার ইয়ে না, কেদারনাথে গেলে কেদারনাথের পাশ থেকে আবার একটা রাস্তা উপরে চলে যায়, ভৈরবনাথের মন্দিরও আছে তো ওখানেও যাওয়া যায়, তো তার জন্য আপনাকে একটা দিন কেদারনাথে থাকার আমি সাজেস্ট করবো। 5 কিলোমিটার আপনাকে আবার ট্রেক করে উঠতে হবে, তো সেখান থেকেও ভিউটা দেখা যায়, আপনারা অন্যান্য ভিডিওতে দেখেছেন, ঠিক আছে। তো আমরা যেতে পারিনি কারণ আমরা যখন কেদারনাথের মন্দিরে পুজো দিয়ে বেরিয়েছি, কারণ সডেনলি আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করা হলো, যেটা আমরা শুনলাম সেটা হচ্ছে ওখানকার ওয়েদার কন্ডিশন ইমিডিয়েটলি চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছিলো, তো আমাদেরকে ওখান থেকে নেমে যাওয়ার জন্য আমাদের বলা হচ্ছিল, সেই কারণে আমরা ওখানে ভৈরবনাথের মন্দিরে অ্যাভেল করতে পারিনি। বাট যারা গেছে তাদের ভিডিও বিভিন্ন ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পারেন, তো সেটাও একটা ভালো দর্শনীয় জায়গা। আপনারা জানেন যে 6 মাস কেদারনাথ মন্দির খোলা থাকে এবং 6 মাস বন্ধ থাকে, তো পৌরাণিক কথা অনুযায়ী আমরা যেটা জানি যে 6 মাস যখন কেদারনাথ মন্দির বন্ধ থাকে তখন বললাম ওই ভৈরবনাথের মন্দির, যে ভৈরবদেব তিনি বললাম ওই কেদারনাথ মন্দিরকে দেখাশোনা করে, কারণ পুরো ট্রিপটাতে আপনাকে একটু টাইম নিয়ে যেতে হবে, তাহলে আপনি পুরো ট্রিপটা এনজয় করতে পারেন। বাট ওভারঅল আমাদের দিক থেকে আমরা যেটা আমি বা স্যার বা পুষ্পিপুটু বা আরও যারা গেছিল তাদের সঙ্গে কথা বলা পর যেটা আমরা জিস্ট যেটা বেরিয়েছে সেটা আমরা আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। এরপরেও কিছু থাকে ছোট বড়, এগুলো তো থেকেই থাকে, তো সেগুলো অ্যাডজাস্টেবল হয়ে যায়, বাট এইগুলো অ্যাডজাস্টেবল করাটা দরকার, কেননা অন্যান্য চ্যানেলে হয়তো এইসব কথা বলে না, তো পুষ্পিপুটু একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে যেটা বলতে, তো সেই কারণে আমরা এই ভিডিওটা করলাম। তো বাট আমরা ওভারঅল বলবো যে যেহেতু জানি না আমরা অন্য কোনো ট্রাভেলার্সের সঙ্গে সেরকমভাবে যাইনি, বাট নিউ কুন্ডু ট্রাভেলসের সঙ্গে আমাদের যে ট্রিপটা আমরা বানিয়েছিলাম নিজেরা মনে করি, ঠিক আছে, যে যথেষ্ট তারা আমাদেরকে হেল্প করেছে, মানে যতটা মনোরমভাবে বা যতটা কমফোর্টেবলভাবে এবং যতটা ইজিলিভাবে ট্রিপটা করা যায়, ঠিক আছে, তো বাজেটের ট্রিপ হিসেবে তারা খুব ভালো ঘুরিয়েছে, ভালো খাইয়েছে, ভালো রেখেছে, এটা আমরা বলব। হ্যাঁ, এবার উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে যদি তারা কিছু প্রবলেম করে তাদের জন্য তো নিউ কুন্ডু ট্রাভেলসকে দায় দিয়ে লাভ, মানে দোষ দিয়ে লাভ হবে না।
তোমরা দেখে নিলে মানে অ্যাকচুয়ালি আমাদের একটা অ্যাডভাইস বলতে পারো, গাইডেন্স, অ্যাডভাইস নয় গাইডেন্সই বলবো, কারণ আমরা ঘুরেছি খুব ভালো, বাট কিছু কিছু জিনিসের গাইডেন্সটা যদি আমরা আগে থেকে পেতাম তাহলে হয়তো এই ইস্যুসগুলো হতো না আমাদের সাথে, সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। এবং আশা করি তোমাদের এখানে কেদারনাথে যে ট্রিপটা আছে সেটা পুরো গাইডেন্স পেয়ে গেছো, কেউ নিজেরা চাইলে ট্রিপ প্ল্যান করতে পারো। প্রাইস অবশ্যই আমি গাইডেন্স দিতে পারবো না, কারণ আমি অলরেডি নিউকুন্ডু ট্রাভেলস এর সাথেই গেছিলাম, বাট আমাদের প্যাকেজ খুবই কম ছিল, যেটা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে তোমরা দেখতে পারো, অলরেডি আমি পোস্ট করেছিলাম, তো ওখানে দেখে নাও। বাকি যা যা ডিটেলস আছে, যতটা আমার কাছে ডিটেলস আছে, সমস্ত ডিটেলস তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে কানেক্ট করতে পারো, ইমেলে কানেক্ট করতে পারো, ফেসবুকে কানেক্ট করতে পারো, যেখানে খুশি ইচ্ছা কানেক্ট করতে পারো। আমি আমার তরফ থেকে গাইডেন্স দেব অ্যাবাউট দ্য ট্রিপ, যদি এই ট্রিপ নিয়ে কোনো কোয়ারিজ থেকে থাকে। অবশ্যই কেউ যদি যেতে চাও নিউকুন্ডু ট্রাভেলস এর তরফ থেকে, তো আমি তার যে ডিটেলস আছে, তাকে কন্ট্যাক্ট করার যে ডিটেলস আছে, সেটা আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নেবে। আশা করি আমার এই গাইডেন্স ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো থেকে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও, বেল নোটিফিকেশন বাটনটা ক্লিক করতে ভুলবে না, ওখানে নোটিফিকেশন চলে যায় তোমরা আমরা জানি। সো যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই তোমরা ঘরে বসে কি ভিডিও দেখছো, শুধু ভিডিও দেখলে হবে না, চলো ঘুরতে যাই, মানে আমার সাথে না নিজেরাও বেরিয়ে পড়ো, আমি তো আবার বেরিয়ে পড়বো কোথাও না কোথাও ঘুরতে তোমাদের জন্য নতুন ব্লগ বানাতে। সেবেলা থ্যাংক ইউ, আবার দেখা হবে পুষ্পী পুটুর সঙ্গে আবার অন্য কোনো ব্লগে। আপনারাও ভালো থাকুন, আমরাও ভালো আছি, খুব ফ্যান্টাস্টিক রয়েছি। থ্যাংক ইউ, গুড নাইট, বাই বাই, সেই ড্রিমস, টাটা।